লাল সবুজের উদযাপন, স্বাধীন দেশের মানুষজন, স্বাধীন আমার এই মাতৃভূমি, উল্লাস ছাড়েন সবাই মিল্লা করছে দেশটারে চুরি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে স্বাধীনতার 53 বছর পরেও নিজের ঘরে বসে এক কাপ গরম চা খাওয়া বাদে কোন জিনিসের স্বাধীনতা? নাম বললে চাকরি থাকবে না। ও সরি, বেশি ওজন নিয়ে কথা বলার স্বাধীনতা। 16ই ডিসেম্বর কি বাংলাদেশের স্বাধীনতা দিবস? নাকি টিকটকারদের? বোন সব উৎসব যদি তোরাই করে লাস আমরা করবো কি তা? তুই বান্ধবী, একজন লাল শাড়ি, একজন সবুজ শাড়ি। ওয়েট, ওইটা তো সবুজও না। আমি যদি ভুল না করি ওইটা জলপাই কালার। ভাই ওইটা কি আসলেই জলপাই? আমি এগুলা কি দেখতেছি? ঠিক দেখতেছি তো? ভিডিওটা আরেকবার। বাহ, অ্যাক্টিং কর রহা হ্যায়। হ্যাঁ, তাহলে তুম আরেকবার দেই তো। অনামিকা, তুমি এটা? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। তুমি পর্দা করে তো আমার মনে জায়গা করে নিছিলা, কি করলা তুমি এইটা? হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। কয়েকদিন আগেই তো তোমার ওই মাসুম চেহারার ভিডিওটা দেখছিলাম। সেজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। এই তোমার পরিবর্তন, আমি তো মনে প্রাণে বিশ্বাস করে নিছিলাম। হালিনাতি, আমার তো মনেই নাই তোমরা যে টিকটকার। কি সুন্দর রসালো কথা! এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। মাঝখানে হুজুর রে ঢুকে হুজুর রে বদনাম করছে। যেই দেখছে যে বদ্র হয়ে গেলে ভিউজ পাওয়া যাবে না। আলটিমেটলি চামড়া কমে তো ভিউজও কমতাছে। চামড়ার লগে ভিউজ এর ভালো একটা কানেকশন আছে, তার মানে চামড়া ছাড়া যাইব না। এতে মনে মনে বুঝি ফেলছে মানুষ তোমাকে দিবে না ভালোবাসা। রাস্তাঘাট এগুলো কি করতেছে? জেন্ডার প্রবলেম নাকি? আপনাদের একটু প্রতিবন্ধী চিন্তা আপনার থাকবো, এটা স্বাভাবিক। তাই বলে রাস্তার মধ্যে গুতাগুতি, মানে এইরকম এটা ঠিক না। এগুলো তো দেখলে নরমাল উদযাপন, কম ইমোশন কম, কিন্তু মিউজিক সেম থাকবে, ভিডিওর থিমও সেম থাকবে, কিন্তু অ্যাড হবে প্রচুর ইমোশন, কাঁদতে বাধ্য। একজন মানুষরূপী মানুষ পতাকা নিয়ে হেঁটে আসছে, আর একজন ডাইনোসর, সরি সরি সরি, বডি শেমিং না, আমি আমি কিছু বলি না, স্ক্রিপ্টে লেখা ছিল, স্ক্রিপ্ট। আর একজন স্বাস্থ্যবান মোটাসোটা গোলু গোলু মানুষ পতাকার সামনে শ্রদ্ধা ভাসায়া দিছে। সম্মান কি জিনিস? জীবনে পতাকার সম্মান করছে? জানেন জানেন পতাকার সম্মান কেমনে করতে হয়? মুখ বন্ধ করে অমনে তাকায় আছেন কে? কইতাছি শুনতাছেন? ঠিক আছে ঠিক আছে, বেশি জ্ঞান দিলে আবার গারায়া দিব, তাড়াতাড়ি পরেরটাই যাই। উদযাপন যেটা একদমই মানানসই সমাজ ভিত্তিক না, সেটা আপনি জানেন, আমি জানি, ইভেন
যারা করছে তারাও জানে স্বাধীনতা কতটুকু হৃদয় বিদারক ছিল, সেটা আপনি আমি সারা জীবন চাইলেও উপলব্ধি করতে পারবো না। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটা বলতে মাত্র 1 সেকেন্ড লাগে। 30 লক্ষ মৃত মানুষকে একটা মাঠের মধ্যে শুয়ে রাখলে দৃশ্যটা কেমন হবে একটু চিন্তা করেন। ঠিক ওই মুহূর্তের উপলব্ধিটা যখন করতে পারবো, তখন এই ধরনের নাচানাচি আর সিরিয়াস মার্কা কন্টেন্ট মনের মধ্যে থেকে আসবে। আর অনেক নোংরা ভিডিও আছে, তো আপনারা তো জানেন সোয়াইব ভাই কখনো এগুলো দেখাবে না। স্বাধীনতা একদিনে আসে নাই, অনেকদিন চলতে থাকা যুদ্ধে পূর্বপুরুষদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তাই নির্দিষ্ট একটা দিনকে বেছে নিয়ে দিনটাকে অপবিত্র করেন না। দেশ আমাদের অনেক বছর ধরেই স্বাধীন, এবার নিজেকে স্বাধীন করেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, আমার সবাইকে টাইম দিবেন, এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। ওই দেখো, দেখার জন্য বসে আছে, আমি লাস্টে কি বলি কিচ্ছু বলবো না আজকে।